আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি বয় তারেক। সো আশা করি সবাই ভালো আছেন। এখন আমরা আজকে ব্লক নাম্বার 45, তো যাব সুগন্ধা হাট, বরিশালে পশ্চিমে নবগ্রাম রোড বিখ্যাত এক হাট, সে জায়গায় আমরা যাব। তো এবং গরুর হাটে দেখাবো যে কেমন কি বিক্রি হইতেছে আর কেমন কি ক্রেতার দাম কত কি সবগুলো আপনাদের দেখাবো। তো সাথে থাকুন এবং মজা নিতে থাকুন। আর সব কিছুই আরও একটা আছে যে ব্রিজের নিচে, দবদবে ব্রিজের নিচে। তো এবার সুগন্ধা হাটে দেখাবো, লেটস ইট। গাইস, আমরা যাইতে দেখতেছেন পিক আপ ট্রাকে গরুর আর গরু, মানে এত জ্যাম, রোডটা ছোট হয়ে গেছে। তো তারপরও এই চিপের রোড থেকে আমরা নিয়ে যাইতেছি, খুব রিক্স, কারণ গরু তো কাউকে মানে না, কারণ আমি রিক্সে ছিলাম যে হুন্ডে এসে লাগাই দেয় কিনা। তো তারপর অন দ্য ওয়ে যাইতেছি একদম পশ্চিমে নবগ্রামের দিকে, কিন্তু স্টিল ব্রিজের আগেই। যাই হোক, তো এবার আগের তুলনা থেকে এবার মোটামুটি কোনো বৃষ্টি নেই, বা আলহামদুলিল্লাহ সবাই, মানে বিক্রেতারাও হ্যাপি এবং যারা ক্রেতা তারাও স্যাটিসফাই। তো আমি এই যে গরু, সবাই গরু নিয়ে যাইতেছে যারা কিনছে, আমার গরু কেনা হয়েছে। তো পরবর্তীতে এই মিনি পিক আপটা, একটা সামনে একটা এই ছিল লেগুনা, যেটার আমরা ম্যাজিক বলি আমাদের বরিশালে, তো ওইটারে পিছে একদম ক্লোজ, এই দেখেন ক্লোজভাবে চালাইতেছে, মনে হইতেছে যে একটু যদি ব্রেক আপ দেয় তাহলে লেগে যাবে, এরকমের মানে বেপরোয়াভাবে গাড়ি চালাইতেছিল। তো আমি কিছু বলবো করে তো আমার সেরকমই হয়েছিল না, টাইম শর্ট। তো যাই হোক গাইস, তারপর ন্যাচারাল ওয়েদার, ন্যাচারাল যে পরিবেশ গ্রামের ভিতরে, খুবই ভালো লাগতেছিলো। তো পরবর্তীতে মানে কোনো সাইড নেই, শুধু ইন্ডিকেটার জ্বালিয়ে যাইতেছে, আর রোড কিন্তু চিপা, মানুষজন আছে, ঠিক আছে। যাই হোক, দেন আমি যাইতেছি, ক্রেতা আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে একটা ভালো স্যাটিসফাই পেলাম। বাট একটা জিনিস যে এসে পড়েছি, কিন্তু ভাই কতন আছে ভাই। আপনাদেরকে যাওয়ার জন্য ভালো বৃষ্টি নেই তো, এই বেটা তুই তো ভিডিও তুই ঠিক আছে, ভিডিও ঠিক আছে আর।
আমাদের সেই গরুর সার এখন ভিতরে যেতে পারলে হয়েছে আমি কত চাইছি যে এই গরু আবার বাইকে না তো পুরো আরে তোর ছেলে টান কপালটা ভালো বেটা উঠে যা উঠে যা সামনে ওঠার লাগা কত নিছে মনে করিস আমি বুঝি না পরিমানে গরুতে লড়ান দিচ্ছে বাবা প্রচুর অবশেষে ঢুকলাম, অবশেষে আমি ঢুকতে পারছি। এই ব্রিজ দিয়েই হাটের দিকে ঢুকতে হয়, তো হাটে ঢুকছি। তারপর গাড়িটা আমি নিতে পারি নাই, ওই ব্রিজের নিচে ব্রিজের নামে রাখছি বাম সাইডে। এইটা ছিয়ে বাড়ি দে মাংস টোকাইতে সকালবেলা একটা দম কিছু এখন কাচ্ছে। ये ठीक है नहीं वो फिर लेना क्या है पिंक कलर का लेना है মানে সেরকম এই নাই আগের মতো কতবার আর তো বিশে গরু কত করে কেমন আপনার রেসপন্সিবিলিটি কেমন পাইছে তো আগে তো নাকি মানে ভালো আলহামদুলিল্লাহ একই আছে বাজার এটা 170 হলে ছেড়ে দেবেন গরু তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সমস্যা নেই ওইটা সেল হয়ে গেছে এখন এইটা আছে। আসসালামু আলাইকুম গাইস, অবশেষে আসলে তো অনেক গরুই দেখলাম, ওই কিছু গরু দেখা যাইতেছে মানে। আর এই যে যে লাল গুলো দেখতেছেন এগুলো হচ্ছে মূলত সরকারি অনুদান।
আর ওই যে জুম দেখা ওই তো এগুলো গরু আটে আসছে গরু এক প্রকার। যাই হোক গাইস, কত হয়েছে পিছে গরু আছে দেখেন, পিছে গরু পিছে যে গরু অবশ্য সব বেশি দিনে মোটামুটি স্যাটিসফাই, কাস্টমার স্যাটিসফাই গাইস অবশেষে দেখেছে। আর সামনে আরো গরু, এই গরু গুলা খড় নিচে আছে, যেমন ব্রিজের নিচে আছে, আর একের গরু ওই যে বললাম না একের গলায় জুন্দু নিয়ে আছে একের গরু, সবই চিনিপিনি করে টাকা চিনিপিনি করে বরশিলে মনোগো দেন সব জায়গা তার দাম আর দাম মানে সব কিছু। তো আসসালামু আলাইকুম গাইস, অবশেষে সেই মানে প্যারা থেকে বের হতে পারছি, কারণ আপনারা দেখছেন যে গরুরাটার ভিতরে কত জ্যাম আর কত মানে গরু যারা কিনতে চায় তারা, আমরা আসলে গরু কিনছি বাট আপনাদের এন্টারটেইনমেন্টের জন্য আমি গরু প্রাইস দেখছেন যে 2 লাখ 2 লাখ প্লাস 1,70,000 এরকমের দাম, ঠিক আছে রিজনেবল প্রাইসের মধ্যে পাওয়া যাইতেছে, তো কাস্টমার স্যাটিসফাই বিক্রেতারাও স্যাটিসফাই। তো গাইস আমি আপনাদের ভিডিওটা কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন, আবার সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন, আর উড়ো ধরে বরিশালের মনের সাথে থাকবেন, আবার নেক্সট ব্লগ আপকামিং সুন টু দূরে লং ট্যুরে দেবো, তো ভিডিওর ভালো লাগলে অবশ্যই ভালো করবেন আর দোয়া করবেন। আসসালামু আলাইকুম, সন্ধ্যা হয়ে যাইতেছে, গুড বাই, আল্লাহ হাফেজ।